এখন ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে পাঁচশো ফলোয়ার সম্পূর্ণ হলে ফেসবুকে স্টার মনিটাইজেশান থেকে তোমরা টাকা ইনকাম করতে পারবে এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা ফেসবুকে স্টার মনিটাইজেশানটাকে সেট আপ করবে এবং কিভাবে তোমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করবে প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে বা ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে এরপর ওপরের ডানদিকে দিকে যে থ্রি লাইনের অপশানটা রয়েছে এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে মনিটাইজেশানের একটা অপশান দেখতে পারবে এই মনিটাইজেশান অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পিচটা চলে আসবে এই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে স্টার এই স্টার অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিক আসলে তোমরা এখানে দেখতে পারবে লেখা রয়েছে এ সিম্পল ওয়ে টু আর্ন এর মানে হচ্ছে স্টার অপশানটার মাধ্যমে তোমরা ফেসবুক থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবে তারপরের অপশানটা রয়েছে কানেক্ট উইথ ফ্যান্স এর মানে হচ্ছে তোমার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে যারা ফলোয়ার রয়েছে তাদের মধ্যে যে কোনো কেউ তোমাকে স্টার দিয়ে তোমায় সাপোর্ট করতে পারে তার তারপরের অপশানটা দেখো লেখা রয়েছে বি ক্রিয়েটিভ অ্যান্ড অথেন্টিক এর মানে হচ্ছে তোমার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে স্টার অপশানটাকে অন করার পর যে ভিডিওগুলো এবং যে রিলস ভিডিওগুলো আপলোড করবে সেই ভিডিওগুলোর পাশে একটা স্টার অপশান চলে আসবে আর এই স্টার অপশানটার ওপর টাচ করে যে কোনো কেউ তোমাকে স্টার দিতে পারবে আর এই স্টারগুলোর পরিবর্তে ফেসবুক তোমাকে টাকা দেবে ওকে তো এরপর এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পারবে স্টার অপশানটাকে অন করার জন্য ফেসবুকের কি নিয়ম রয়েছে তোমার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে স্টার অপশানটাকে অন করার জন্য এক হাজার ফলোয়ার সম্পূর্ণ করতে হবে এই এক হাজার ফলোয়ারের মধ্যে পাঁচশো ফলোয়ার সম্পূর্ণ করতে হবে তিরিশ দিনের মধ্যে তাহলেই তোমরা এই স্টার অপশানটাকে পেয়ে যাবে এক হাজার ফলোয়ার সম্পূর্ণ করার পর তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে গেট স্টার্টেড এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে লেট স্টার্ট উইথ দ্য বেসিক্স এর মানে হচ্ছে তোমার যে সাধারণ ডিটেলসগুলো রয়েছে সেগুলোকে এখানে দিতে হবে এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে লিগাল ফার্স্ট নেম এর মানে হচ্ছে সরকারি ডকুমেন্টসে তোমার যে নামটাকে তুমি ব্যবহার করো সেই নামটাকে এই ঘরটার ভেতর লিখবে এখানে একটা বিষয় মনে রাখবে তোমার ফেসবুক অ্যাকাউন্টে কি নাম লেখা রয়েছে সেই নামটার সাথে এখানে কোনো সম্পর্ক নেই সরকারি ডকুমেন্টসে যে নামটাকে তুমি ব্যবহার করো সেই নামটাকেই এই ঘরটার ভেতর লিখবে তারপরের ঘরটাতে দেখো লেখা রয়েছে লিগাল লাস্ট নেম তোমার নামের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে তারপরের ঘরটাতে দেখো লেখা রয়েছে ডেট অফ বার্থ তোমরা কোন দিন কোন মাসে এবং কোন সালে জন্মগ্রহণ করেছিলে সেটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে তার তারপরের ঘরটাতে দেখো লেখা রয়েছে কান্ট্রি কান্ট্রি মানে হচ্ছে তোমরা যে দেশের নাগরিক সেই দেশের নামটাকে এখানে সিলেক্ট করে নেবে আমি ইন্ডিয়াতে থাকি তাই এখানে ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিলাম এখানে সব কিছু সিলেক্ট করার পর এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে নেক্সট এই নেক্সট অপশানটার ওপর টাচ করবে এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে এন্টার বিজনেস ইনফো এই পেজটার দুই নম্বরের যে অপশানটা রয়েছে বিজনেস টাইপ এই ঘরটার ওপর টাচ করবে এরপর তোমরা এখানে ইন্ডিভিজুয়ালটাকে সিলেক্ট করে নেবে বিজনেস টাইপের ঘরটাতে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে নেক্সট এই নেক্সট অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে ইন্টার ইয়োর ইনফো তোমাদের ডিটেলসগুলোকে এই পেজটাতে লিখতে হবে এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে প্রাইমারি অ্যাড্রেসের একটা ঘর দেখতে পারবে সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে ঠিকানা বা অ্যাড্রেসটা রয়েছে সেই পুরো অ্যাড্রেসটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে এখানে অ্যাড্রেস বা ঠিকানাটাকে লেখার পর তারপরের অপশানটা রয়েছে সিটি সিটি মানে হচ্ছে তোমরা যে জায়গাতে থাকো সেই জায়গার আশেপাশে যে বড়ো শহরটা রয়েছে সেই শহরের নামটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে আর তোমরা যদি শহরেই থাকো তাহলে তোমার শহরের নামটাকেই এই ঘরটার ভেতর লিখবে তারপরের অপশানটা রয়েছে স্টেট বা প্রভিন্স তোমরা যে রাজ্যে বা যে প্রদেশে বসবাস করো সেই রাজ্যের নাম বা সেই প্রদেশের নামটাকে তোমরা এই ঘরটার ভেতর সিলেক্ট করে নেবে তারপরের অপশানটা রয়েছে মোবাইল নাম্বার তোমাদের মোবাইল নাম্বারটাকে তোমরা এই ঘরটার ভেতর সিলেক্ট করে নেবে তারপরের অপশানটা রয়েছে ইমেল তোমাদের একটা ইমেল আইডি তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে এখানে ইমেল আইডিটাকে লিখে দেওয়ার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বারের একটা ঘর দেখতে পারবে তোমরা যদি ইন্ডিয়াতে থাকো তাহলে তোমার প্যান কার্ডের নাম্বারটাকে এই ঘরটার ভেতর লিখে দেবে আর যদি তোমরা বাংলাদেশে থাকো তাহলে তোমরা এখানে টিন সার্টিফিকেট নাম্বারের একটা ঘর দেখতে পারবে এখানে টিন সার্টিফিকেট নাম্বারটাকে লিখে দেবে এখানে প্যান কার্ড বা টিন সার্টিফিকেট নাম্বারটাকে লিখে দেওয়ার পর এখানের কিছু করার দরকার নেই এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে একটা ঘর দেখতে পারবে এই ঘরটার ওপর টাচ করে এই ঘরটাতে টিক দিয়ে দেবে এরপর নিচের যে অপশানটা রয়েছে নেক্সট এই নেক্সট অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে চুস হাউ ইউ লাইক টু গেট পেট এর মানে হচ্ছে ফেসবুক থেকে যে টাকাটাকে তুমি ইনকাম করবে সেই টাকাটাকে কিভাবে তোমরা নেবে সেটাকে এখানে সিলেক্ট করতে হবে এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে ব্যাঙ্ক ট্রান্সফার এই অপশানটার উপর টাচ করবে ব্যাঙ্ক ট্রান্সফার অপশানটার ওপর টাচ করলে নিচের দিকে আরও কিছু অপশান চলে আসবে এই অপশানগুলোর মধ্যে এখানে ঘরটাতে দেখো লেখা রয়েছে লিগাল ফার্স্ট নেম তুমি যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা নেবে তার নামটা ব্যাংকের বই যেভাবে লেখা রয়েছে ঠিক সেইভাবে তোমরা নামটাকে এই ঘরটার ভেতর লিখে দেবে তারপরের অপশানটা রয়েছে লিগাল মিডিল নেম সেই নামটার কোনো যদি মিডিল নাম থাকে সেটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখতে পারো তারপরের অপশানটা রয়েছে লিগাল লাস্ট নেম সেই নামটার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে তারপরের অপশানটা রয়েছে আইএফসি কোড প্রত্যেকটা ব্যাংকের একটা করে আইএফসি কোড হয় তুমি যে ব্যাঙ্কে টাকাটা নিচ্ছ সেই ব্যাংকের আইএফসি কোডটাকেই কোডটাকে এই ঘরটার ভেতর লিখতে হবে এই আইএফসি কোডটাকে তোমরা ব্যাংকের বইয়েতে পেয়ে যাবে তারপরের অপশানটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটাকে এই ঘরটার ভেতর লিখতে হবে এখানে ব্যাংকের ডিটেলসগুলোকে লেখার পর এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে লিঙ্ক পে আউট মেথড এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে ফেসবুকের ট্যাক্স ইনফরমেশানটাকে সেট করতে হবে এখানে তোমরা ট্যাক্স ইনফরমেশনটাকে কিভাবে সেট করবে এটাকে নিয়ে একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে এই ভিডিওটাকে দেখে তোমরা এখানে ট্যাক্স করে নেবে অথবা এই ট্যাক্স ইনফরটাকে তোমরা পরেও সেট করতে পারবে এরপর আর কিছু করার দরকার নেই এরপর তোমরা চলে আসবে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ড এলে তোমরা দেখতে পারবে প্রতিদিন ফেসবুক থেকে তোমার কত টাকা ইনকাম হচ্ছে যে টাকাটা ইনকাম হবে সেই টাকাটাকে তোমরা এখানে দেখতে পারবে আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে সমস্যায় পা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না দেখা হচ্ছে নিঃ কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই